রামারঘাটের রথযাত্রা কাণ্ডে গুরুতর আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সাথে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। আহতদের চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখন তো একটা মাত্র প্রতিক্রিয়া, হাসপাতালে দাঁড়িয়ে তো অন্য কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে নেই। একটাই প্রতিক্রিয়া থাকবে, তাদের যত ঈশ্বরের কাছে আমার প্রার্থনা থাকবে, যত তাড়াতাড়ি এরা সুস্থ বাড়ি ফিরুক। একটা পেশেন্ট খুবই ক্রিটিক্যাল, যে এই তিনটে পেশেন্টকে যারা দেখলাম টোটাল 9 জন আছেন, এবং তিনটে পেশেন্ট খুবই ক্রিটিক্যাল। এটুকু শুধু ঈশ্বরের কাছে আমার প্রার্থনা থাকবে, খুব দ্রুত এনারা সুস্থতা লাভ করুক, বাড়ি ফিরে যান, স্বাভাবিক জীবন আবার ফিরে আসুক, প্রার্থনা থাকবে। এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো কমেন্ট পাস করা এটা অনুচিত হবে বলে। Bureau Report, Voice 18.